সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক DSEX 20 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5815-তে। বেচা কেনা হয়েছে 1458 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 79টির, কমেছে 202টির, আর অপরিবর্তিত আছে 78টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের। আজকে বাজার 21 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে, 20% ইনক্রিজ ইন টার্নওভার। আমরা দেখেছি যে মার্কেট কিছুটা বৃদ্ধির পর বিগত দুই তিন দিন ধরে একটু স্লো হয়েছে, যেহেতু ইনভেস্টার্সরা তাদের যে প্রফিট হয়েছে সেটাকে কিছুটা রিয়েলাইজ করছেন, এবং সামনে ডিসেম্বর এন্ডিং কোয়ার্টারের আর্নিংস আসবে। তো উই আর হোপফুল যে আর্নিংসগুলোর মধ্যে পজিটিভ মুভমেন্ট থাকলে সেটি ইন্ডেক্স বৃদ্ধির জন্য একটি ট্রিগার হিসেবে কাজ করবে। এবং আমরা সেক্টরাল মুভমেন্টে দেখেছি যে ফার্মা বাদে বাকি সবগুলো লার্জ ক্যাপ সেক্টরই কিছুটা কারেকশন পরিলক্ষিত হয়েছে আজকে। এবং টার্নওভারের ক্ষেত্রে আমরা দেখেছি যে বেক্সিমকো ফার্মা প্রথম স্থান অধিকার করেছে টার্নওভার লিস্টে, এবং বেক্সিমকো লিমিটেড ও লঙ্কা বাংলা ফাইন্যান্স যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে।